মাছটা ভালো করে ধরতেই পাচ্ছি না পা ঢোকে গেল হাত কেটে যাবে ঘুরকে যাবে না এত বড় এই হে কর না এই এটা কেটে নে Love is all we'll ever trust. Yeah. No, I don't wanna waste what's left. ফ্রেন্ডস, ওই যে ওপরে পিঙ্ক কালারের বেলুনটা দেখতে পাচ্ছেন, ওর ভেতরে জোজো দুটো চকলেট ভরে রেখেছিল। সেদিন ভেবেছিল ফাটাবে, কিন্তু আর ফাটাতে পারেনি। মনে কি দিয়ে আমি ফাটাবো এইটা মনে ছিল না, এইটা দিয়ে আমি ফাটাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। তো এখন জোজো ওটা ফাটাবে, ওর ভেতরে দুটো লজেন্স আছে, ওই লজেন্স দুটো, লজেন্স মানে দুটো চকলেট আছে, চকলেট দুটো আমি আর জোজো খাবো। এখন বেজে গেছে 10টা বেজে বেশি, এই দেখ তো সেই জন্য এই বেলুনটা এখনো ফাটাবে, ফাটিয়ে আর চকলেট দুটো দুজনে খেয়ে আর ঘুমিয়ে পড়বো একটু। ওটা ওটা আরোই হবে না, ওটা মাথা ভোঁতা। হেই কি করছে দেখ না, আমি তো দেখতেই পেলাম। এই যে দুটো চকলেট, এই দুটো এখন আমরা দুজনে খাবো। ও জোজো এই এক গালে ঢুকিয়ে নিয়েছে একটাই, এই দেখা যাচ্ছে এক গালে ঢুকিয়ে ফেলেছে সেই 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 দিনের চকলেট, আর আমরা অর্ধেক শুয়ে আছি আর অর্ধেক বসে আছি, কারণ কারণ এখনো মানে 10টা বেজে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শোবো। সেই জন্যে মশারিটা খাটাতে হবে, প্রত্যেক দিনের ঝামেলা, একদম ভালো লাগে না। দিয়ে ওটা আমি খাই, জোজো এত ছোঁচা, আমি ওকে আমি ওকে যতই খাওয়াই ও তত যেন আমার ভাগের খাবারটাই ওর বেশি পছন্দ হয়। তো সে যাই হোক, যদি আমাকে দেয় খাবো, যদি না দেয় না খাবো, আমাদের নাম করেই কিনে যে কিনে নিজে টপাটপ খেয়ে নিচ্ছে। তোরা সেদিন খাওনি আর কি, তোরা তুই তো দিস নি, আমি কি চেয়ে চেয়ে খাবো? আমি কি চাইবো যে বলবো যে দে বাবা দে, আমার জন্য আমাদের জন্য কিনেছিস, আমাদেরকে দে, আমরা কি লোভী, আমরা লোভী নাকি? তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরকম ছোঁচা, আপনাদেরকে বলছি আপনারা বিশ্বাস করুন, সেদিন যে কেকটা তো আমাকে একটুখানি দিয়েছে, পরের দিন সেই দিনকেই একটুখানি ওই যে আমাকে আর ওর বাবাকে চাটতে দিয়েছে আর কেকটা দেয়নি, ওই সব খেয়েছে, আর ওর বাবা মনে হয় পরের দিন এক পিস খেয়েছে। তো বন্ধুরা দেখুন, আমি দিচ্ছি কিন্তু একটু হলো। তো বন্ধুরা দেখুন, জোজো এত লোভী, আমার আমাদেরটার থেকে ও তো মানে দেড়খানা খেয়ে নিয়েছে, আধখানা আমাকে দিয়েছে, ওর বাবাকে দেয়নি, এত হেবি সুন্দর খেতে চকলেট গুলো। কত করে দিবি? 5 টাকা হেবি খেতে। এনে দুগুণ আমি ওকে দান করছি। না না না, তুমি 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 ওটা দান রাখো না, আমি গাল ঢুকিয়ে দিচ্ছি, দান দি না, ঢুকিও না। এই জল খেতে হবে, আমার জলটা আনতে হবে। তো পারবো না খা, মানুষ যতই বড় হয়ে যাক তাও যেন সেটা খেতে খুব ভালো লাগে। চকলেট দেখলে আমি তো ছোঁচা হয়ে যাই, লোভী হয়ে যাই। বন্ধুরা চলুন, এখন মা ছেলে দুজনে মিলে ঝগড়া মারপিট করে মশারিটা ডাঙাবো, টাঙানোর পর আমাকে লাথি মেরে মশারির বাইরে বার করে দেয়। মোটেও না, মিথ্যা কথা বলছে। তারপরে আমরা ঘুমাবো, তাহলে আপনাদের সাথে আবার সকালবেলা দেখা হবে। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন, জোজোর সাথে একটা ডিল হয়েছে, তার পরিবর্তে জোজো বলল ঠিক আছে আমি মশারিটা টাঙিয়ে দেবো, তার বদলে আমাকে ওইটা দিতে হবে, মানে ওইটা আমাকে ইয়ে করতে দিতে হবে। তো সেই জন্যে ওইটা কিটা গেম খেলতে, ও মশারি, ও মশারিটা টাঙিয়ে টাঙাচ্ছে, তার বদলে আমি ওকে ফোনটা দিয়ে দেবো, ও রাত্রেবেলা একটুখানি গেম খেলে তারপরে ঘুমাবে। কে কে খেলতে চাও কমান্ড করবে আমার সাথে। নে নে, আমি তোকে আশীর্বাদ করছি, তুই এবার ভুইয়া হবি। তুই কার এটা দিয়েছো? বন্ধুগণ, বন্ধুগণ।
আপনারা শুনতে পেয়েছেন, আপনাদেরকে শোনাতে পারবো আপনাদেরকে শোনাবো না, দাও দেখি দুজনে ঘুমিয়ে পড়বো, হাসাহাসি করতে করতে পাশের ঘর থেকে ওর বাবা বলবে এই চেঁচাচ্ছিস কেন, চুপ কর, এরকম করে যোজো আর আমি একটা ঘরে থাকি আর ওর বাবা অন্য ঘরে থাকে, কেন একে ছেড়েই দিতে হবে, তখন তো আমার ছেলে আমার থাকবে না, তাই না? কার হয়ে যাবে পরের মেয়ের, এটাই নিয়ম, সবাই হয়েছে, আমার ছেলেও হবে। তাহলে চলুন আজকে আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা, ঠিক আছে, টাটা। তোমাদের ফেলে রেখে পাড়ার লোক ডাকতে গেছে, তার লোক ডেকে এনেছিল, ততক্ষণে ওরা পালিয়েছে, আমাদের ঘরে সব দৌড় গেছে। আমার কথা শোন, আমি পারবো না, ওখান থেকে কাট, আমি কাটতে পারবো না, পাইনে কাট, আমি পারবো না, কেন তাকে গল গল করে রক্ত পারবো, আমি কি জানি, তখন বললি আমি কাটবো, দাঁত ফুটে গেলে এরকম রক্ত বার হয়ে যাবে, কামড়েছে, আরে ও বড় কামড় দিয়েছে, বোমারেনি, যা দিদি উঠে গেল সব, আমি বলছি আমি লাস্টটা কাটতে পারলাম না ভয়ে, পিসিকে দিয়ে দিলাম, পিসি কাটছে মাছ।